নমস্কার বন্ধুরা, পাপিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আলু দিয়ে সজনে ডাঁটার পাতলা ঝোল। এখন কচি কচি সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে, আর এই কচি সজনে ডাঁটা দিয়ে পাতলা একটা ঝোল যদি বানিয়ে নেওয়া যায়, সেটা কিন্তু দুপুরবেলা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। অনেকেই এই ঝোলটা বানাতে জানেন, তবে আমি কিভাবে বানাচ্ছি সে রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে ঝটপট দেখে নিই আমি কিভাবে সজনে ডাঁটার পাতলা ঝোলটা বানাচ্ছি। সজনে ডাঁটার পাতলা ঝোল বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম সজনে ডাঁটা নিয়েছি, কচি কচি সজনে ডাঁটা। ডাঁটাগুলো আমি এভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে 2-3 বার জলটা পাল্টে আমি ধুয়ে নিয়েছি। আর অন্যদিকে দেখুন, আমি কিছু আলু সেদ্ধ করে টুকরো করে ছুলে কেটে রেখেছি। আমি এখানে সেদ্ধ করা আলু দিচ্ছি, যদি আপনারা চান কাঁচা আলু ব্যবহার করতে পারেন, লম্বা লম্বা করে ছুলে কেটে নিতে পারেন। আর দেখুন, আমি এখানে একটা ছোট সাইজের বেগুন নিয়েছি, বেগুনটা এরকম লম্বা লম্বা করে টুকরো করে কেটে রেখেছি। খুব বেশি বেগুন কিন্তু দেব না, অল্প একটু বেগুন দেব। আর দেখুন, একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচি করে কেটে রেখেছি। সেদ্ধ করা আলু এজন্যই দিচ্ছি যাতে রান্নাটা ঝটপট তৈরি হয়ে যায়, তার জন্য সেদ্ধ করা আলুটা দিচ্ছি। তবে কাঁচা আলু দিয়েও কিন্তু করতে পারেন। এখানে আমি 3টে আলু নিয়েছি। চলুন তাহলে এবার রান্নাটা শুরু করি। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 2 চা চামচ সর্ষের তেল দিয়েছি, দিয়ে দিলাম একটা তেজপাতা, সামান্য একটু শুকনো লঙ্কা, আর ফোড়নের জন্য অল্প একটু গোটা জিরে। ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনের টুকরোগুলো। অল্প একটু তেলের সাথে ওলট পালট করে নিলাম, তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে ছুলে টুকরো করে কেটে রাখা আলুগুলো। যদি আপনারা কাঁচা আলু দেন, সেক্ষেত্রে আলুগুলো প্রথমে দিয়ে একটু ভেজে নিতে হবে, তারপর বেগুনটা দেবেন। আর দিয়ে দিলাম টমেটোর টুকরোগুলো। সমস্ত কিছু একসাথে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। এই ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। যেহেতু নিরামিষ রান্না, সেহেতু একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। 1/2 চা চামচ চিনি দিয়েছি, আর 2 চা চামচ নুন দিয়ে দিলাম। নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। সব কিছু ভালোভাবে মিক্স করে নিলাম, আর মোটামুটি 4-5 মিনিট ধরে এটাকে একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে আগে থেকে কেটে রাখা সজনে ডাঁটার টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। এরপর ভালোভাবে সমস্ত কিছুর সাথে সজনে ডাঁটাগুলো উলট পালট করে একটু ভেজে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে 5-7 মিনিট মতো ভেতরে ভেতরে ঢাকা দিয়ে এটা হতে দেব। 5-7 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি, যাতে করে একটু ভাপের মধ্যে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায়, তার জন্য ঢাকাটা আমি দিয়ে একটু রান্না করেছিলাম। এরপর ঢাকা খুলে আরও 2 মিনিট একটু ভেজে নেওয়ার পরই আমি ওর মধ্যে দিয়ে দিলাম নর্মাল জল। যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন। এখানে আমি 4 কাপের মতো 4 কাপে মেপে জল দিয়েছি। এরপর ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দেব। মোটামুটি 5-7 মিনিট ধরে ঝোলটা ফুটতে দিয়েছিলাম, আর 1টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে নিয়ে দিয়ে দিয়েছিলাম। তবে আপনারা বেশি ঝাল খেলে আরও কাঁচা লঙ্কা দিতে পারেন। 5-7 মিনিট পর দেখুন ঢাকাটা খুলে নিলাম, আমাদের ডাঁটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আলুটা তো আমাদের সেদ্ধ ছিলই। যদি সেদ্ধ না দেন, কাঁচা আলু দেন, সেক্ষেত্রে একটু চেক করে নেবেন সেদ্ধ হলো কি না। এখানেই তৈরি হয়ে গেছে সজনে ডাঁটার ঝোল। এরপর আমি এর মধ্যে একটু তড়কা লাগাবো, দেখুন যেটাকে ছকে নেওয়া বলে, একটু আমি ঘি দিয়ে ছকে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা হাতা গরম করে নিয়ে ওর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি, আর অল্প একটু কালো জিরে দিয়ে গরম করে নিয়েছি। এরপর এটা আমি তৈরি করা সজনে ডাঁটার ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু সজনে ডাঁটার ঝোলের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এটা অবশ্যই দেবেন, আর ঘিটা অবশ্যই গরম করে নিয়ে দেবেন। তৈরি হয়ে গেল টেস্টি টেস্টি সজনে ডাঁটার ঝোল। আমি ওপর থেকে অল্প একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম, তারপর এটা ঢাকা দিয়ে আমি একটু রেখে দেব। এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে।
আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমি যখনই নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।